শুভ সন্ধ্যা সবাইকে আজ ত্রিশ জুন রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল চাপ শুরু নীতিশ কুমারের বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার প্রস্তাব পাশ বৈঠকে মোহনপুর সিএচসিতে নেই কোনো চিকিৎসক রুগীদের মধ্যে হাহাকার পরিস্থিতি দীর্ঘ বাইশ বছর পর আইনি লড়াইয়ের পর ফের পূর্ব বদরপুর সমবায় সমিতির সচিব আব্দুল হামিদ চৌধুরী বেহাল চয়নং জাতি সড়কের কাজে হাত লাগালো নির্মাণ সংস্থা উত্তর হাইলাকান্দির বহু গ্রাম দীর্ঘদিন থেকে জলমগ্ন চরম দুর্ভোগ মানুষের দক্ষিণ করিমগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস নেতা করিমগঞ্জে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে মাদকাশক্তি নেশার কারবার মামলা পুলিশি ধরপাকড় বাড়লেও পড়ুয়া নেই ড্রাগসের কারবারিদের বাংলাদেশে পাচারের পথে সীমান্তে উদ্ধার বাই ডিজে গান মহরমের মিছিলে সামিল হতে পারবে না কড়াবার্তা জেলা কমিটির মাধ্যমে ড্রাগস এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ মুখ্যমন্ত্রীর দুই হাজার তেইশ চব্বিশ সালে রাজ্যে সাত হাজার দুইশো চুয়াত্তর জন নতুন এইচআইবি পজিটিভ উত্তর কৃষ্ণপুরে জল নিষ্কাশনের উদ্যোগ সুনাই বিধায়কের এবং সর্বশেষ খবরটি হল বিরাট কোহলি রোহিত শর্মার পর এবার রবীন্দ্র জাদেজা ভারতের হয়ে আর টি ক্রিকেট খেলবেন না অলরাউন্ডার এবারে শুনুন বিস্তারিত খবর কেন্দ্রে সরকার গঠনে নিজের গুরুত্ব কতখানি তা ভালোই জানেন নীতিশ কুমার এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর কাছ থেকে পাওনা গন্ডা বুঝে নিতে কোনো খামতি রাখছেন না বিহারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় একাধিক মন্ত্রকের পর এবার কেন্দ্রের কাছে বড় দাবি রাখলো জেডিইউ শনিবার দলের কার্যনির্বাহী বৈঠকে পেশ হলো বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি পাশাপাশি এই বৈঠক থেকেই জেডিইউ নেতা সঞ্জয় দাকে দলীয় সভাপতি করার সিদ্ধান্ত নেওয়া হয় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে শনিবার আয়োজিত জেডিইউর এই বৈঠক সেখানেই প্রস্তাব উঠে মোদী সরকারের কাছ থেকে বিহারের জন্য বিশেষ মর্যাদা আদায়ের সর্বসম্মতিতে সেখানে প্রস্তাব পাশ করে জেডিইউ বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেডিইউর এক বরিষ্ঠ নেতা বলেন বিহারকে বিশেষ ক্যাটাগরির মর্যাদা দেওয়ার দাবি নতুন নয় বিহারের উন্নয়নের গতি আরও বাড়াতে এবং রাজ্যের বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় বিশেষ ক্যাটাগরির মর্যাদা খুব গুরুত্বপূর্ণ এর পাশাপাশি জাতীয় কার্যনির্বাহী বৈঠকে প্রস্তাব পেশ হয় বিহারের নয়া সংরক্ষণ নীতি বাস্তবায়নের সম্প্রতি বিহারের সংরক্ষণ কোটা বাড়িয়ে পঁয়ষট্টি শতাংশ করা হয়েছে এই সংরক্ষণ কুটার বাস্তবায়নে যাতে কোনো আইনি বাধা না পড়ে তার জন্য পদক্ষেপের কথা বলা হয় এই কুটা ব্যবস্থা সংবিধানের নবম তহসিলে অন্তর্ভুক্তি চায় জেডি উল্লেখ্য দেশের সংবিধানে বিশেষ রাজ্যের মর্যাদা সংক্রান্ত কোনো নির্দেশিকা ছিল না কোনো দিন উনিশশো সালে প্রথম এই অনুমোদন দেয় গাডগিল কমিটি এভাবে উনিশশো সালে জম্মু ও কাশ্মীর নাগাল্যান্ড ও আসামকে দেওয়া হয় বিশেষ রাজ্যের মর্যাদা পরে এই তালিকায় যুক্ত হয় মণিপুর তেলেঙ্গানা উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ মিজোরাম অরুণাচল প্রদেশ ত্রিপুরা সিকিম মেঘালয় নিয়ম অনুযায়ী বিশেষ মর্যাদা বিশিষ্ট রাজ্যকে সর্বাধিক গুরুত্ব দেবে কেন্দ্রীয় সরকার করের ক্ষেত্রেও দেওয়া হবে বিশেষ ছাড় সাধারণত এই মর্যাদা পাওয়ার যোগ্য সেই রাজ্যগুলি যারা দুর্গম ভৌগোলিক অবস্থার মধ্যে রয়েছে যেখানে জনসংখ্যার গুণত্ব অত্যন্ত কম আন্তর্জাতিক সীমান্ত বিশিষ্ট এবং গরিব এই ধরনের সমস্যা বিশিষ্ট রাজ্যই বিশেষ মর্যাদার আবেদন জানাতে পারে দীর্ঘদিন ধরেই এই অধিকারের দাবি তুলেছিল বিহার দেশ জুড়ে লোকসভা নির্বাচনে এবার বিজেপি পেয়েছে দুইশো চল্লিশটি আসন কেন্দ্রের সরকার করতে প্রয়োজন দুইশো বাহাত্তর জন সাংসদের সমর্থন নীতিশের জেডিইউ পেয়েছে বারোটি এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপি পেয়েছে ষোলোটি আসন কেন্দ্রে সরকার টিকিয়ে রাখতে এই দুই দলের সমর্থন প্রয়োজন বিজেপির রাজনৈতিক মহলের দাবি এনডিএ সরকারের কার্যকরী ভূমিকা গ্রহণ করার পর দলের জাতীয় কার্যনির্বাহী বৈঠকে বিহারকে বিশেষ ক্যাটাগরির মর্যাদা দেওয়ার প্রস্তাব পাশ করিয়ে নরেন্দ্র মোদী সরকারের উপর পরোক্ষে চাপ সৃষ্টি করলেন নীতিশ কুমার পরবর্তী খবরটি হলো দীর্ঘ দুই বছর থেকে আলগাপুর বিধানসভার মোহনপুর সিএচসি হাসপাতালে কোনো চিকিৎসক নেই এতে ওই হাসপাতালে চিকিৎসা সেবা লাটে উঠেছে এ ব্যাপারে অভিযুক্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধি হাসপাতালে গিয়ে আউট দূরে থাকা কর্তব্যরত নার্সকে প্রশ্ন করলে হতাশাজনক উত্তর মেলে পোস্টিং সম্পর্কে জিজ্ঞেস করলে নার্স দেনা তাদের অন্য স্থান থেকে কদিনের জন্য এখানে আনা হয়েছে উল্লেখ্য এই হাসপাতালের ইনচার্জ বর্তমানে চাকরি থেকে বহিষ্কৃত দীর্ঘদিন থেকে আলগাপুর স্বাস্থ্য কেন্দ্রের অধীনে চলছে হাসপাতালটি স্থানীয়দের মধ্যে জামাল উদ্দিন বাবু ইয়ার সংবাদ মাধ্যমকে বর্তমানে আলগাপুরের হাসপাতালের তত্ত্বাবধানে চলা এই হাসপাতালে চিকিৎসা সেবা লাটে উঠেছে এতে রোগীদের মধ্যে হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে আলগাপুরের হাসপাতালে অনেক চিকিৎসক থাকা সত্ত্বেও এখানে কাউকে পাঠানো হয় না এদিকে এই সমস্যার সমাধানে স্থানীয় মুনলাইট ক্লাবের পক্ষ থেকে জেলা শাসক ও জেলা স্বাস্থ্য বিভাগ ও আলগাপুর মোহনপুরের প্রাক্তন জেলা পরিষদ নুরুল ইসলাম লস্করকে স্মারকপত্র প্রদান করা হয়েছে এই হাসপাতালের চেয়ারম্যান প্রাক্তন জেলা পরিষদ নুরুল হক খুব প্রকাশ করে বলেন বারবার জেলা স্বাস্থ্য বিভাগকে অনুরোধ করার পরও মোহনপুরে কোনো চিকিৎসক দেওয়া হয় না তাই এ অঞ্চলের রোগীদের বাধ্য হয়ে অন্যত্র যেতে হচ্ছে এখানে বর্তমানে প্রসূতি বিভাগ দন্ত বিভাগ জেনারেল বিভাগ হোমিওপ্যাথি বিভাগ ছাড়াও বিভিন্ন পদে কোনো চিকিৎসক নেই এদিকে চিকিৎসকদের জন্য বরাদ্দ কোয়ার্টারগুলো গুলো জরাজীর্ণ হয়ে পড়েছে বাউন্ডারি ওয়াল জলের সমস্যা নাইট গার্ডের ব্যবস্থা সহ বেশ কয়েকটি সমস্যা তুলে ধরে তিনি আরও মুখ্যমন্ত্রী হাইরা খান দিতে আসার পর হাসপাতালের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তাকে স্মারকপত্র দিয়েছিলেন তারা জেলা স্বাস্থ্য বিভাগেও বেশ কয়েকবার স্মারকপত্র দেওয়া হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এদিকে তিনি আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে হাসপাতালের এই সমস্যা নিয়ে আলোচনা করে বিহিত ব্যবস্থা নিতে আহ্বান জানান স্থানীয় মোরলাই ক্লাবের সভাপতি আব্দুল হান্নান লস্কর ও সম্পাদক জামাল উদ্দিন সহ মুনলাইট ক্লাবের সদস্যদের হাসপাতালের কল্যাণে এগিয়ে আসার জন্য সাধুবাদ জানান তিনি পরবর্তী খবরটি হল বেহাল ছয় নং জাতীয় সড়কের কাজে হাত লাগালো নির্মাণ সংস্থা পর্যাপ্ত অর্থ বরাদ্দের পুরো হচ্ছে না সংস্কার কাজ ছয় নং জাতীয় সড়কের বেহাল অবস্থা এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের জেরে কাজে হাত লাগালো নির্মাণ সংস্থা শনিবার দক্ষিণ হাইলাকান্দির জামিরা হাসপাতাল এলাকায় এক্সকেভেটর টিপা নিয়ে কাজ করতে দেখা গেছে জাতীয় সড়কের অর্ধেক পাশ জুড়ে ফেলে রাখা কাদা মাটি টিপার লাগিয়ে সরানো হচ্ছে বৃষ্টির জলে মাটি গলে গিয়ে সড়কে পিচ্ছিল কাদায় যানবাহন সহ সাধারণ পথচারীরা চলাচলে বিরাট অসুবিধার সম্মুখীন হতেন অবশ্য কাজে হাত লাগায় হাফ চড়ে বাঁচলেন সাধারণ মানুষ পরবর্তী খবরটি হলো উত্তর হাইলাকান্দিতে এখনো ক্ষেতের মাঠ প্লাবিত পুরো কৃষিকাজের মরশুমে বন্যার জল একই অবস্থায় থাকা কৃষকদের দুশ্চিন্তার সীমা নেই এ নিয়ে কৃষকরা রয়েছেন চরম উৎকণ্ঠায় ধানের হালিচেরা রোপণের সময় চলে যাচ্ছে কিন্তু ক্ষেতের মাঠ জলের তোলায় এদিকে দীর্ঘদিন থেকে উত্তর হাইলাকান্দি এলাকা জলমগ্ন এতে গ্রামাঞ্চলের মানুষের সার্বিক দিক দিয়ে দুর্গতির সীমা নেই কৃষকদের খাদ্যাভাবের সঙ্গে সঙ্গে গবাদি পশুর খাদ্যের অভাবও দেখা দিয়েছে বিশেষ করে উত্তর হাইলাকান্দির মোহনপুর থেকে শুরু করে আলগাপুর চন্ডীপুর উত্তর নারায়ণপুর সহ বকরিহাওয়ার উত্তর কাঞ্চনপুর ইত্যাদি এলাকায় মানুষের ঘর থেকে বেরোনোর উপায় নেই চারদিক জলমগ্ন খাদ্যের অভাবে গবাদি পশুর অবস্থা অত্যন্ত শোচনীয় বকরি কিছু কিছু এলাকায় গরু ছাগল মহিষ ইত্যাদি মারা যাওয়ার খবর পাওয়া গেছে এদিকে বৃষ্টিপাত থামছে না দুদিন আগে জল কমলেও ফের বৃষ্টিপাত শুরু হয় আবার জল বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে এই পরিস্থিতি যে কিভাবে কৃষিকাজ হবে সেই চিন্তা কৃষকদের একেবারে বেহাল করে তুলেছে ইতিমধ্যে উত্তর হাইলাকান্দির নবীন সোনাপুর সহ বকরি হাওরের দ্বাদশখণ্ড পর্যন্ত জলমগ্ন প্রায় এক মাস হয়ে গেলেও সরকারিভাবে বন্যাক্রান্ত মানুষদের কোনো ধরনের সহায়তা করা হচ্ছে না এ অবস্থায় আর কিছু না হলেও গ্রামাঞ্চলের গোবাদি পশু বাচ্চি দেখার জন্য সরকারিভাবে পশু খাদ্য বিতরণের দাবি তুলেছেন বন্যার তুলুকেরা এ ব্যাপারে জনগণ আলগাপুরের সার্কল অভিযান সহ হাইলাকান্দির জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন পরবর্তী হল দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন জিপিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নীলামবাজার সার্কলের আওতাধীন বিনোদিনী ও ফতেপুর জিপির গুলচুড়া বাজার ফতেপুর বাজার হাগাইল সাগরপার অঞ্চলের বন্যা পরিস্থিতি ভয়াবহ প্রায় এক সপ্তাহ ধরে গ্রাম এখনও বন্যার কবলে বন্যার জুলে অনেকের ঘরবাড়ি ফিশারি ক্ষেতের জমি ডুবে গেছে কিছু সংখ্যক মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহণ করেছেন আবার অনেকেই গড়ের পাশেই মাচাং তৈরি করে প্রাণের ঝুঁকি নিয়ে বাড়িতেই বসবাস করছেন এ অবস্থায় এসব গ্রামাঞ্চলে বন্যাপীড়িত এলাকায় নৌকায় চেপে ঘুরে দেখার পাশাপাশি ব্যক্তিগতভাবে ত্রাণ বন্টন করেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দক্ষিণ করিঙ্গন ব্লক কংগ্রেস সভাপতি আমিনুর রশিদ চৌধুরী এদিন তিনি ত্রাণ বন্টন শেষে যান ফতেপুর এবং বিনোদিনী জিপির মধ্যবর্তী উত্তর আসনালা গ্রামে সেখানে গিয়ে জানতে পারেন কচুরিপনা জলের উপর কঠোরভাবে দল বেঁধেছে ফলে কয়েক হাজার পরিবারের জনগণ নানা ভোগান্তির শিকার বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতিতে জল নিষ্কাশনের ব্যবস্থা হচ্ছে না বর্তমানে রাস্তাঘাট জলের নিচে দেখায় যাতায়াতে একমাত্র নৌকার বিকল্প নেই কিন্তু কচুরিপনা বেশি দেখায় নৌকা চলাচল সম্ভব হচ্ছে না এসব সমস্যা অতি সত্তর দূরীকরণের জন্য করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব ও নিরামবাজারের সার্কল অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন আমিনুর রশিদ চৌধুরী এদিন তার সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিবরিয়া চৌধুরী আব্দুল মতিন আতাউর রহমান হাসিমদ্দিন শাকির আহমেদ শাহিদুল হক জসিম আহমেদ তালুকদার বাপন নমসূদ্র গৌরব পাল প্রমুখ পরবর্তী খবরটি হল উত্তর কৃষ্ণপুরে জল নিষ্কাশনের উদ্যোগ সুনাইয়ের বিধায়কের অতিষ্ঠ হয়ে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের তিনশো ছয় নং জাতীয় সড়ক অবরোধের প্রস্তুতি নিচ্ছিল কয়েকটি সংগঠন এমনকি শনিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সংগঠনগুলোর কর্মকর্তারা কিন্তু এর আগেই অর্থাৎ আজ সকালে জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুরের জমাজুল নিষ্কাশনের উদ্যোগ নিলেন সোনার বিধায়ক করিম উদ্দিন ব্যক্তিগত উদ্যোগে জাতীয় সড়কের জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করে জেলা প্রশাসন ও সরকারের তীব্র সমালোচনা করেন বিধায়ক গুরুত্বপূর্ণ সড়কে মাস তিন থেকে চলাচলে জনগণ হয়রানির শিকার হলেও টনক নড়েনি জেলা প্রশাসন ও বিভাগীয় কর্মকর্তাদের বলে অভিযোগ করেন তিনি বিধায়ক জেলার উন্নয়নমূলক কাজে ডিসির তৎপরতা নেই বলে গুরুতর অভিযোগ তুলেন তিনি বহুদিন থেকে আউলিয়া বাজার সংলগ্ন শিলচর আইজল যাত্রী সড়ক জমাজুলের তুলায় নিত্যযাত্রীরা তীব্র ভুগান্তির মধ্যে রয়েছে কিন্তু প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ দর্শকের ভূমিকা পালন করছে এ নিয়ে শাসক ও সরকারকে ধিক্ষার জানান তিনি এদিন এনএইচআইডি সিলের ম্যানেজার সৌনাথ শীল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উল্লেখ্য বৃষ্টি শুরু হওয়ার দিন থেকেই জাতীয় এই অংশে জমা জলের সমস্যায় ভুগছিলেন এলাকার জনগণ সহ দক্ষিণ কাছাড়ের মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ ভয়াবহ রূপ করে অংশটি গর্তে পড়ে ই রিক্সা ই অটো অটো ও দ্বিচক্রযান প্রায় প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়ছে অত্যন্ত ঝুঁকি নিয়ে সড়কের এই অংশটি পারাপার করতে হয় স্কুল কলেজের ছাত্রছাত্রী নিত্যযাত্রী ও সড়ক ধরে চলাচলকারী মানুষকে প্রায় চার মাস থেকে এই সমস্যায় ভুগছেন বেশ কয়েকবার প্রতিবাদ জানিয়ে জল নিষ্কাশনের দাবি জানানো হয় কিন্তু কেউ কর্ণপাত করেনি শুক্রবার জুম্মার নামাজ থেকে বের হয়ে সামাজিক মাধ্যমে খুব তুলে ধরেছিলেন স্থানীয় লোকেরা শনিবার অন্তরের বেশ কয়েকটি সংগঠন একত্রিত হয়ে সাংবাদিক সম্মেলন করে অবরোধ কর্মসূচির কথা জানায় তারা বলেন দুদিনের মধ্যে জল নিষ্কাশনের ব্যবস্থা না হলে মঙ্গলবার থেকে অবরোধ গড়ে তুলবেন রবিবার বিধায়ক নিজ উদ্যোগ নেওয়ায় সংগ্রহের পক্ষে সাইদুল হক চৌধুরী ধন্যবাদ জানিয়েছেন পরবর্তী খবরটি হল দেশের হয়ে আর টি টোয়েন্টি ক্রিকেট খেলবেন না রবীন্দ্র জাদেজা শনিবার বিরাট কোহলি এবং রোহিত শর্মা অবসরের কথা ঘোষণা করেছিলেন এবার রবীন্দ্র জাদেজাও অবসর গ্রহণ করলেন পরপর তিন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন পরবর্তী খবরটি হলো করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে গড়ে উঠেছে আন্তর্জাতিক বাইক পাচার চক্র জেলার বিভিন্ন এলাকা থেকে চুরাই বাইক বাংলাদেশের পাচারের খবর প্রায় সময় উঠে আসে গত কয়েক মাসে পাথারকান্দি এলাকার সীমান্ত দিয়ে বাইকের পার্টস পাচারের পথে বেশ কয়েকবার বিএসএফ যোগ্য করেছে এবারে বন্যার সুবিধা নিয়ে ফের আন্তর্জাতিক বাইক পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে নদীগুলি জল থাকার সুযোগে জল সীমান্ত দিয়ে চুরাই বাইক পাচার করে দেওয়া হচ্ছে পার্শ্ববর্তী দেশে কার্যত বাইক পাচারের সেফ করিডোর হয়ে উঠেছে কুশিরা ও লঙ্গাই নদী তীরবর্তী সীমান্ত শুক্রবারতে এমনই এক পাচার কার্য ব্যস্ত দিয়েছে বিএসএফ এর ষোলো নম্বর ব্যাটেলিয়ান জওয়ানরা গভীর রাতে সুতারকান্দি সীমান্ত দিয়ে বাইক পাচার করার সময় নম্বর প্লেটবিহীন বাইক উদ্ধার করেছে বিএসএফ জওয়ানরা জানা যায় রাতে সীমান্ত টহল দেওয়ার সময় হঠাৎ করে সন্দেহ জাগে বিএসএফ জওয়ানদের এরপর তল্লাশি করে কাটাতার সংলগ্ন জলাশয় থেকে উদ্ধার করা হয় নম্বর প্লেটবিহীন বাজাজ কোম্পানির বাইকটি রাতেই নিয়ে আসা হয় সুধাকান্দি বিওপিতে শনিবার করিমগঞ্জ সদর বাইক হস্তান্তর করে এজাহার দায়ের করা হয় উল্লেখ্য সীমান্তে বিএসএফ এর কঠোর প্রহরা থাকার পর একটু ডিলে নিরাপত্তা বুঝলেই বাইক বা গবাদি পশু নৌকায় তুলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় আর যদি এইভাবে সম্ভব না হয় তখন বাইকের পার্ট খুলে রাস্তায় পরে পাচার হয় বাংলাদেশে সীমান্ত চুরি করা বাইক লুকিয়ে রাখা হয় সুযোগ বুঝে সেখান থেকে বাইক পাচার করা হয় তাছাড়া নদীতে কচুরি থাকলে বাইকের পার্টস কচুরিপোনায় তোলায় লুকিয়ে রেখে সময়ের সময় পাচার করা হয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে এই সময়